বাগেরহাটের রামপালে মণ্ডপে মণ্ডপে নানা আয়োজনের মধ্য দিয়েই মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন শেষে অনুদান বিতরণ করেন। তিনি তার বক্তব্যে বলেন, এ সময় তিনি উপস্থিত ভক্তবৃন্দের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পূজার আয়োজকরা জানান, পরিচালনা হচ্ছে এবং আমাদের এতে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে না। যে আমরা যে সাম্প্রদায়িক যে ভয়টা নিয়ে কাজ করে আমাদের ভিতর পূজার সময়, এমন কিছু পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। আর আশা করি ভালোভাবে আমরা মায়ের বিজয়া দশমী উদযাপন করতে পারব। রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, ধর্ম যাত্রা উৎসব হওয়ার রামপাল উপজেলা আটটি পূজা মন্দিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য উপমন্ত্রী মহোদয় জনাব হাবিবুন নাহার মহোদয় এবং মাননীয় মেহর মন্ত্রী আব্দুল খালেক মহোদয় দলীয়ভাবেও সিদ্ধান্ত নিয়েছে কোথাও কোনো রকম বিশৃঙ্খল হয় না। যদি কেউ কোনো বিশৃঙ্খল করতে চায় তাকে সাথে সাথে গ্রেপ্তার করে আইনি জবরদস্ত করা হবে। রামপাল থানার ওসি ভারপ্রাপ্ত মোহাম্মদ তুহিন হাওলাদার জানান, রামপাল থানা এলাকায় আমাদের এই বছরে সর্বমোট 38টা পূজা মণ্ডপ আছে। আমরা সব মণ্ডপেই পর্যাপ্ত পুলিশ আনসার মোতায়েন করছি এবং আমাদের প্রত্যেকটা ইউনিয়নে মোবাইল টিম আছে, তারা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত আছে। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান, আমরা এই বিষয়টা খুব গভীরভাবে দৃষ্টি রেখেছি। আমরা গ্রাম পুলিশ মোতায়েন করেছি হাইওয়েতে এবং আমাদের রামপাল থানা থেকে যে পুলিশ সদস্যবৃন্দ সেখানে আমরা বেশি মোতায়েন করে থাকি এবং যারা আনসার রেডি থাকে দায়িত্ব পালন করে থাকে, আমরা এই সব মণ্ডপে আমরা বেশি করে নিরাপত্তার ব্যবস্থা করে থাকি এবং জনসচেতনমূলক, তাছাড়া সংশ্লিষ্ট পূজা মণ্ডপের যে কমিটি রয়েছে আমরা কমিটিকেও বেশি করে সচেতন করে থাকি, যাতে তারা এই জিনিসটা ডেস্ক রিপোর্ট চ্যানেল 26।